সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো এই করোনার ভিতরেও। আশা করি আমিও ভালো আছি। আজ তোমাদের অনার্স প্রথম বর্ষে ব্যবসায় পরিসংখ্যান থেকে অধ্যায় চার বাংলাদেশ সমবায় সমিতি এ বিষয়ে আমি তোমাদের ধারণা দেব। এই চ্যাপ্টার থেকে আমি কিছু আলোচনা করব, দেখি তোমরা বুঝতে পারো কিনা। সমবায় বাংলাদেশ সমবায় সমিতি মূলতন্ত্র হচ্ছে, মূল মন্ত্রই হচ্ছে কি? দশে মিলে করি কাজ, হাড়ি দিতি নাহি কাজ। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে, আপনার লহে বিব্রত রহিয়া আসে নাই কেহ অবনীর পরে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। সমবায়ের একটা, বাংলাদেশ সমবায় সমিতির একটা মূল কি? মন্ত্র। বুঝতে পারছো? তাহলে আমরা দশে মিলে করি কাজ, হাড়ি দিতে নাহি লাজ, এই মূল মন্ত্র থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশ সমবায় সমিতি কি। তাহলে দেখো, আমি তোমাদের জন্য সমবায় সমিতি কাকে বলে একটু ধারণা দিই। সমবায় সমিতি কাকে বলে? সমাজের নিম্নবিত্ত মানুষ নিজেদের প্রচেষ্টা, তাদের বৈষয়িক কল্যাণ এবং উন্নত জীবন যাপনের মানুষ সম অধিকারের ভিত্তিতে স্বেচ্ছায় মিলিত হয়ে যে বৈধ ব্যবসা সংগঠন করে তাকে সমবায় সমিতি বলে। তাহলে দেখো, সমাজের নিম্নবিত্ত, সমাজের অনেক আজকে নিম্নবিত্ত মানুষ, তাদের নিজেদের প্রচেষ্টা মাধ্যমে তাদের বৈষয়িক কল্যাণ, বাৎসরিক একটা কল্যাণ এবং উন্নত জীবনযাপনের মাধ্যমে সম অধিকারের ভিত্তিতে, সবারই অধিকার, একই অধিকারের ভিত্তিতে স্বেচ্ছায়, জোরপূর্বক না, স্বেচ্ছায় নিজের ইচ্ছা মিলিত হয়ে যে বৈধ ব্যবসা সংগঠন গড়ে তুলে তাকে আমরা সমবায় সমিতি বলি। এখানে দেখো, বৈধ কথাটি আছে, যদি অবৈধ ব্যবসা হয় সেটা কিন্তু বাংলাদেশ সমবায় সমিতি হবে না, বৈধ ব্যবসা করতে হবে। যে বৈধ ব্যবসা সংগঠন গড়ে তুলে তাকে আমরা সমবায় সমিতি বলি। 1984 সালে 2-4 ধারায় বাংলাদেশ সমবায় আইনের অধীনে বলা হয়েছে, উক্ত আইনের অধীনে ইতিমধ্যে নিবন্ধিত এই সমবায় সমিতি নিবন্ধিত বা নিবন্ধনের জন্য অপেক্ষারত সমিতি হচ্ছে কি? সমবায় সমিতি। গুড, বুঝতে পারছো? গুড। তাহলে দেখো, 1984 সালে বাংলাদেশের সমবায় সমিতির আইনে 2-4 ধারায় বলা হয়েছে, উক্ত আইনের অধীনে নিম্নবিত্ত নিবন্ধিত এবং নিবন্ধনের জন্য অপেক্ষারত সমিতি হচ্ছে সমবায় সমিতি। তাহলে সমবায় সমিতি কিন্তু আমরা বুঝতে পারলাম, সহজেই আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? ওকে, এখন আমি তোমাদের সমবায় সমিতি বলতে কি বুঝো, এটা এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদের সমবায় সমিতির আরেকটি প্রশ্ন দিচ্ছি, দেখো। সমবায় সমিতির 1994 সালে সমবায় সমিতির 2-4 ধারায় যে কথাটি আছে সেটি নিবন্ধিত হতে হবে এবং নিবন্ধনের অপেক্ষাকৃত সমিতি হচ্ছে আমাদের সমবায় সমিতি। বুঝতে পারছি? তাহলে দশে মিলে কুড়ি কাজ, হাড়ি দিতে নাহি লাজ, এই কথাটা সবাই মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে সহযোগিতায় মধুরতা আছে। এই সমবায় আরেকটি মূলতন্ত্র হচ্ছে, তোমরা দেখো, সহযোগিতায় মধুরতা আছে,
এখানে সমবায় কেউ বড় না কেউ ছোট না, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। সহযোগিতা উদারতা আছে, এখানে কেউ বড় নয় কেউ ছোট নয়। এখন সমবায় সমিতি বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। তাহলে প্রশ্নটা, সমবায় সমিতির বৈশিষ্ট্য সমূহ সমূহ আলোচনা কর। যদি প্রশ্ন আসে আলোচনা কর। তাহলে যখন আমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন হবে বা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে, ব্যবসায় পরিস্থিতি এই বইয়ে বাংলাদেশ সমবায় সমিতির এই প্রশ্নগুলোর আলোকে ক খ গ তিনটি বিভাগে প্রশ্ন হবে। প্রথম বিভাগে তোমাদের ক বিভাগে থাকতে পারে সমবায় সমিতি কাকে বলে, খ বিভাগে থাকতে পারে যে সমবায়ের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো, আবার গ বিভাগে থাকতে পারে ডিটেলস যে সমবায় বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করলে আমরা সংক্ষেপে পাঁচটি চার বা দশটি চার আমরা সংক্ষেপে বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে পারবো। তাহলে সমবায় সমিতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, সবাই তুলো। উত্তর, সমবায় সমিতির বৈশিষ্ট্যগুলো নিম্নে বর্ণনা করা হবে। প্রথমে একটি ভূমিকা লিখবা, ভূমিকার পরে আমরা উত্তরে মূল পর্বে যাব। সমবায় সমিতির বৈশিষ্ট্যগুলো প্রথমে হবে কি গঠন করা, প্রথমে কি গঠন করা, তাহলে এক গঠন প্রণয়, গঠন প্রণালী, গঠন প্রণয় প্রথম হবে কি গঠন প্রণয়, তাহলে গঠন প্রণয়। তাহলে গঠন প্রণালী 1900 কত সালে বলেছিলাম, 1900 বাংলাদেশের সমবায় সমিতি আইনে 1984 সালের সমবায় আইন অনুযায়ী এই গঠন প্রণালীটা করতে হবে। তারপরে দেখো উদ্দেশ্য, গঠন প্রণালীর পরে কিন্তু কি আসে, উদ্দেশ্য আসে, উদ্দেশ্য উদ্দেশ্য। তাহলে গঠন প্রণালীর পরে কিন্তু উদ্দেশ্য, তাহলে এই এই সমবায় বাংলাদেশ সমবায় সমিতি উদ্দেশ্যটা কি, আমরা যে বাংলাদেশ সমবায় সমিতির সমিতি করব, সমবায় সমিতি করব, এর উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে সদস্যদের কি হওয়া, আর্থিক উন্নতি সাধন করা, আর্থিক উন্নতি সাধন করা, তাহলে উদ্দেশ্য, উদ্দেশ্যটা বুঝতে পারছো, সকলে তুলে নাও উদ্দেশ্য। মূল উদ্দেশ্য হচ্ছে কি, সদস্যদের আর্থিক উন্নতি। তারপর দেখো উদ্দেশ্য গেল গঠন প্রণালীর উদ্দেশ্য, এরপরে কি হবে বলো তো, সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা, গুড, সদস্য সংখ্যা, তাহলে সদস্য সংখ্যা, তাহলে সমবায় সমিতির একটা সদস্য সংখ্যার একটা ইয়ে আছে। 1984 সালে 2-এর চ ধারায় আছে যে দশের কমপক্ষে 10 জন সদস্য নিয়ে একটি সমবায় সমিতি গড়ে তুলতে পারে, বুঝতে পারছো, গুড, ভালো, তোমরা সবাই এখন বুঝতে পারো, গুড। তাহলে 10 জন সদস্য কমপক্ষে থাকবে, এর অধিক হতে পারে, এর অধিক হতে পারে, কিন্তু কমপক্ষে কয়জন, 10 জন থাকতে হবে। এখন আমরা আগে জানি নিবন্ধিত, এরপরে কিন্তু সদস্য সংখ্যার পরে নিবন্ধিত, নিবন্ধন, নিবন্ধন, তাহলে সমবায় সমিতি একটা নিবন্ধন করা খুবই গুরুত্বপূর্ণ। 1984 সালের আইনে নিবন্ধিত হতে হবে, বুঝতে পারছো, একটু ডিটেলস লিখবা। আমি সংক্ষেপে তোমাদের অনলাইন ক্লাসের জন্য সংক্ষেপে বলতেছি, তোমরা একটু বুঝে নিবে, এগুলো তুলো, সবগুলো তুলে না। নিবন্ধন, নিবন্ধনের পরে কী হবে, সদস্যদের প্রকৃতি, মানে সদস্যদের কীরকম হবে, তাহলে সদস্যদের প্রকৃতি, সদস্য কিরকম সদস্য হতে পারে, ছাত্র ছাত্রী, তোমাদের ছাত্রছাত্রী মিলে একটা সমবায় সমিতি গড়ে তুলতে পারো, কৃষক শ্রমিক তাঁতি সকলকে নিয়ে সমবায় সমিতি গড়ে তোলা যায়, কুমার অনেক আছে না,
গরিব নিম্নবিত্ত মানুষ তাদেরকে নিয়ে বাংলাদেশে একটা সমবায় সমিতি গড়ে তোলা সম্ভব। এরপর আর দেখি মূলধন, মূলধন সদস্যদের শেয়ার বিক্রি করে কিন্তু মূলধন সংগ্রহ করা যায়। একটা কোম্পানি যখন একটা সমবায় যখন তৈরি করবে, কিছু নিজের মূলধন দিয়ে শুরু করতে হয়, আবার সদস্যদের যে শেয়ার বিক্রি করে কিন্তু আবার কি করা যায়, মূলধন সংগ্রহ করা যায়। গুড, তাহলে ঋণের সীমাবদ্ধতা এরপর কি আসবে বলো? ঋণের সীমাবদ্ধ, ঋণের সীমাবদ্ধতা, তাহলে ঋণের সীমাবদ্ধতা থাকতে পারে, ঠিক আছে। ঋণের সীমাবদ্ধতা নিজে নিজে সবাই একই। প্রথমে আমি বলেছিলাম যে দশমীর পরিকার ছাড়ে নীতি নাহিলাস, কেউ কারণ সকলেই বড়, সকলেই ছোট, সবাই সমান, এই কথাটা মাথায় রেখেই কিন্তু সমবায় সমিতি গড়ে তোলা সম্ভব, ঠিক আছে। তাহলে এখন সমবায় ঋণের যে সীমাবদ্ধতা সকলেই বহন করতে হবে, স্বেচ্ছায় পরিণত সমবায়। তাহলে পরেরটা দেখি, স্বেচ্ছা, স্বেচ্ছা প্রণোদিত, স্বেচ্ছা কি হবে, প্রণোদিত সংগ্রহ, স্বেচ্ছায় প্রণোদিত সংগ্রহ। তাহলে স্বেচ্ছায় প্রণোদিত সংগ্রহ এটা তোমাদের জোরপূর্বক না, নিজের ইচ্ছা, নিজের ইচ্ছা আমরা স্বেচ্ছা প্রণোদিত সংগ্রহ করে করব। এটা বাংলাদেশ সমবায় সমিতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে এখন এপাশে লিখে আমরা এপাশে লিখে দিই, এপাশে লিখি, এপাশে লিখব এখন কি 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 লিখলাম। প্রথমে আছে লিখি গঠন প্রণালী, এরপরে উদ্দেশ্য, তারপর আছে সদস্য সংখ্যা, নিবন্ধন, সদস্য প্রকৃতি, মূলধন, ঋণের সীমাবদ্ধতা, স্বেচ্ছায় কোনো দিয়ে সংগঠন। এরপরে আসছে কি পরিচালনা, একটা সমবায় সমিতি যখন আমরা করে তুলব তখন তো পরিচালনা, পরিচালক, পরিচালক কি হবে, পরিচালনা, এখন পরিচালক, ঠিক আছে। এখন পরিচালক, এখন পরিচালনটা আমাদের গণতান্ত্রিক নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হতে হবে। একটা যখন বাংলাদেশ সমবায় সমিতি গড়ে তোলা হয়, যখন আমরা সমবায় সমিতি গড়ে তুলব তখন আমরা কি করব, গণতান্ত্রিক নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই আমরা পরিচালিত করব, ঠিক আছে। শেয়ারের এরপর আসবো কি পরিচালনা, বুঝতে পারছো তোমরা সবাই? গুড, তাহলে এরপরে কি আসবে, শেয়ারের শেয়ার মূল্য, মূল্য তালিকা, মূল্য তালিকা ও সীমাবদ্ধ, সীমাবদ্ধ, ঠিক আছে। মূল্য তালিকা ও সীমাবদ্ধ, শেয়ারে একটা মূল্য তালিকা থাকবে বা ক্রয় সীমা থাকতে হবে। তাহলে মূল্য সীমাবদ্ধতা না লিখে আমরা মূল্য ক্রয় সীমা লিখতে পারি, কত ক্রয়, কত করা যাবে, কয়টা শেয়ার আমরা ক্রয় করতে পারি, ঠিক আছে, ক্রয় সীমা লিখতে পারি। তাহলে সমবায় সমিতি যখন আমাদের শেয়ারের মূল্য এবং ক্রয় সীমা থাকতে পারে এক থেকে একে দশ, তাহলে কত, একে দশ, সর্বনিম্ন কি করা যাবে, প্রতিটি শেয়ারের মূল্য, মূল্য কি হবে, কম হলেও দশ টাকা, সর্বোচ্চ মূল্য কম হলেও দশ টাকা। তারপরে একটা লিখি, সদস্যদের দ্বারা, সদস্যদের দ্বারা, এখন যারা প্রত্যেকটা সমবায়ের যেগুলো যে কয়জন সদস্য আছে সেই সদস্যদের, সদস্যদের দায় সীমাবদ্ধতা, সদস্যদের দায় সীমাবদ্ধতা। এরপর আছে মুনাফা, মুনাফা বন্টন,
মুনাফা বন্ধু। এখন যখন সমবায় সমিতি গড়ে তুললাম তখন আমাদের মুনাফা বন্টনের উদ্দেশ্য আসে, যখন মুনাফা বন্টন একের পাঁচ অংশ, আমাদের একের পাঁচ অংশ কি করতে হবে, মুনাফা বন্টন করতে হবে। ঠিক আছে, এরপর আছে শেয়ার, শেয়ার হস্তান্তর, হস্তান্তর, শেয়ার হস্তান্তর। তাহলে শেয়ার হস্তান্তর যখন আমরা করবো তখন শেয়ার অধীনে শেয়ার হস্তান্তর করা যায় না। ঠিক আছে, সদস্যদের একটা দায় যখন আছে তখন সকলেই সমান, আবার মনোভাবন শেয়ার হস্তান্তর। ঠিক আছে, সকলে তুলে নিতেছ, তুলতেছ, গুড, সকলে তুলে সুন্দর মতো এগুলো বৈশিষ্ট্যগুলো বাংলাদেশ সমবায় সমিতির বৈশিষ্ট্যগুলো মনে রাখবে। পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ বাংলাদেশ সমবায় সমিতির বৈশিষ্ট্য। তারপরে দেখো আরো আছে সরকারি নিরীক্ষা নিয়ন্ত্রণ, অনেকগুলো আছে, আমি লিখে দিব সবগুলো। ওকে, দেখো আরো আছে কি বলতো, বাংলাদেশে সরকারি নিরীক্ষা ও নিয়ন্ত্রণ। তাহলে সরকারি সরকারি আমরা সমবায় সমিতির যে সদস্যগুলো আছে এই সদস্যদের নৈতিক একটা প্রশিক্ষণ প্রশিক্ষণ দিলে ভালো হবে, প্রশিক্ষণ থাকলে সকলেই কাজ করে মজা পাবে। ঠিক আছে, কাজ করে মজা পাবে এবং সকলের মাঝে প্রশিক্ষণের মাধ্যমে আমরা সততা, নিষ্ঠা, সকল সকলের সাথে সহযোগিতা, ঠিক আছে, বন্ধুত্ব, একতাই বল, আমরা এটা বুঝতে পারবো, সকলের সাথে সকলের ভ্রাতৃত্ব বন্ধন আমরা গড়ে তুলতে পারবো। এই সমবায় একটাই মূলতন্ত্র হচ্ছে যে একতাই বল, এটা সকলের মাথায় রাখতে হবে। হ্যাঁ, স্থায়িত্ব, এরপরে কেন হবে স্থায়িত্ব, স্থায়িত্ব, এরপরে স্থায়িত্ব। এখন অনেকে আছে যে স্থায়িত্ব এটা কত হবে, সমবায় সমিতির যে বাংলাদেশে সমবায় সমিতির বৈশিষ্ট্যের মধ্যে স্থায়িত্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। হ্যাঁ, অনেকে মৃত্যুবরণ করতে পারে, অনেকে দেউলিয়া হতে পারে, ঠিক আছে, অথবা স্বেচ্ছা 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 দায়িত্ব থেকে স্থায়িত্ব থেকে অথবা সমবায় সমিতি ভেঙে দিতে পারে স্বেচ্ছা। ঠিক আছে, তারপর কি হবে বলো দেখি, আর একটা কি হয় তাহলে, কি হয় সম, একটা কিন্তু আছে সবাই ভোট সম, হ্যাঁ ভোট সম, ভোটারি দিকা, ভোটারি 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 তা সম, ভোটার অধিকার সম, সরি সম, ভোটার অধিকার অধিকার। ঠিক আছে, সম ভোটার অধিকার, তাহলে সম ভোটার অধিকার সকলেই সমান ভোটের অধিকারী, সমান, কেউ একটা তুমি একটা দিবা আমি একটা দিব, সকলেই সমান, এর কোনো বিকল্প নাই, একজন দুইটা দিবে একজন আমি দুইটা নিব, তা হবে সকলেই সমান, সকলেই ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে আমরা সমবায় সমিতি গড়ে তুলতে পারি। এরপরে সর্বশেষ আমরা কি লিখব, ব্যবস্থাপনা ব্যবস্থাপনার কি হবে কমিটি, ব্যবস্থাপনা কমিটি, আমরা ব্যবস্থাপনা কমিটি সর্বশেষ বাংলাদেশ ব্যবসায় সমবায় সমিতির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ব্যবস্থাপনা কমিটি। ঠিক আছে, আমরা এগুলো অবশ্যই বাসায় বেশি বেশি লিখব, পড়াশোনা করব, বসে না থেকে আমরা সকলেই বসে না থেকে বাসায় বিনোদন এর পাশাপাশি আমরা অনলাইন ক্লাসগুলো দেখব এবং আমাদের শিক্ষা খাজা রহমত আলী
ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আমাদের এই অনলাইন ক্লাসগুলো আমরা বেশি বেশি দেখব, শিখব, শেয়ার করব এবং সাবস্ক্রাইব করব, যাতে আমাদের মেধাগুলো অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা ব্যবসায় পরিচিতি এই বইয়ে অধ্যায় চায়ে এর প্রফিট বাংলাদেশ সমবায় সমিতি, আমি মোহাম্মদ মুসলিমুল্লাহ তোমাদের আজকে বাংলাদেশ সমবায় সমিতি থেকে আজ দুটি প্রশ্ন আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমরা সকলে হয়তো বুঝতে পারছ, বাসায় বেশি বেশি চর্চা করবে, সকলেই ভালো থাকবে। আবারও বলি যে সমবায় সমিতি কাকে বলে, সমবায় সমিতির বৈশিষ্ট্য, এই ব্যবসায় পরিচিতি অধ্যায়ে পরিচিতি বিষয়ে পরিচিতি সাবজেক্টে অধ্যায় চায়ে বাংলাদেশ সমবায় সমিতি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ বিষয়। তাই সকলেই আমরা এই করোনা বিদ্যুরেই আমরা সকলেই চেষ্টা করব ভালো থাকার জন্য, অপরকে ভালো রাখার জন্য। তাই আমরা বলতে চাই বাংলাদেশ সমবায় সমিতির মূলতন্ত্রর মধ্যেই আমরা বলতে চাই, দশে মিলে করি কাজ, হারি যদি নাহি লাজ, আপনার লগে বিব্রত রহিতে আসে নাই কেহ। এই ধবনের পরে সকলের তরে, সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ সকল।